বন্ধুরা, আজকে আমরা এখান থেকে এই যে যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন, এই অ্যামাউন্টটা সরাসরি লাইভ উইথড্রো দিয়ে আপনাদেরকে দেখাবো, এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই অ্যামাউন্টটা এখান থেকে উইথড্রো দেওয়ার পর বিকাশ পর্যন্ত নিয়ে যেতে পারবেন, একদম এ টু জেড দেখিয়ে দেবো। তো অনেকেই বলে এই সাইটটি নাকি পেমেন্ট করে না, তো চলুন আমরা সরাসরি এখান থেকে লাইভ উইথড্রো দিয়ে দেখে নেই যে আসলে এই সাইটটি পেমেন্ট করে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে লাইভ উইথড্রো দিয়ে দেখিয়ে দিব। বন্ধুরা, আমি এই মুহূর্তে আমার ফসেট পের অ্যাকাউন্টে রয়েছি, এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে আমার এলটিসির পরিমাণটা, এখানে মোটামুটি বেশ কিছু এলটিসি রয়েছে। তো এই এলটিসিগুলো কিন্তু আমার যে পিটিসি সাইট আমি শেয়ার করি আপনাদের সাথে, সেই সব সাইটে কাজ করার পর আমি সেই সব সাইট থেকে উইথড্রো দিয়েছি। বন্ধুরা, আমি চাইলে কিন্তু এখন এই এলটিসিগুলো খুব সহজেই সেল করে দিয়ে বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকাগুলো নিয়ে নিতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিট হাব থেকে উইথড্রো নেবেন। গত কয়েকদিন আগে আমি আমার যে ফার্স্ট চ্যানেল রয়েছে সেই চ্যানেল টকডাংয়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা বিট হাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে কাজ করবেন। তো ওই দিন আমার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকার কারণে আমি আপনাদেরকে লাইভ উইথড্রো দিয়ে দেখাতে পারিনি, যার ফলে আমি সেই ভিডিওতে বলেছিলাম যে পরবর্তীতে যখন আমার এখানে ইনকাম করব বা ইনকাম হবে তখন আমি আপনাদেরকে লাইভ উইথড্রো দিয়ে দেখিয়ে দিব। তো বন্ধুরা, সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই এটা আসলে রিয়েল সাইট কিনা, এখানে কাজ করব কিনা, কাজ করলে পেমেন্ট করে কিনা, এবং এমন অনেকে রয়েছে যে ডিরেক্ট কমেন্ট করেছেন যে এই সাইটটি ফেক সাইট, এই সাইট পেমেন্ট করে না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সকলের প্রশ্নের উত্তর না দিয়ে আমি সরাসরি আজকে লাইভে চলে আসলাম যে আপনাদেরকে দেখাতে যে আমি এখান থেকে উইথড্রো দেওয়ার পর এই অ্যামাউন্টটা আমি এখান থেকে পাবো কিনা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে অ্যামাউন্টটা রয়েছে, এই অ্যামাউন্টটা আজকে আমি আপনাদেরকে লাইভে দেখাবো উইথড্রো দেওয়ার পর যে আসলে আমাকে বিট হাব পেমেন্ট করে কিনা। তাহলে আশা করি আপনাদের সকলের মনের যে কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনটার অ্যান্সারটা আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে চলুন আমরা সরাসরি উইথড্রো দিয়ে দেখাই যে এখানে কিভাবে উইথড্রোটা নিতে হয় বা সিস্টেমটা কি। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে ড্যাশবোর্ড থেকে আপনাকে উইথড্রোতে চলে আসতে হবে, জাস্ট উইথড্রোতে একটা ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করার পর বন্ধুরা আপনার আপনার কাছে 5 সেকেন্ড সময় নেবে, 5 সেকেন্ড সময় নিয়ে আপনাকে সরাসরি উইথড্রল অপশনে নিয়ে আসবে। অপশনে নিয়ে আসার পর এখানে আপনাদের সামনে এরকম ঠিক ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনার এই যে সিলেক্ট মেথড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে 4টি অপশন আপনারা দেখতে পাবেন, প্রথম হলো ফসেট পে, তারপর কয়েন বেস, তারপর বাইন্যান্স, তারপর ডিরেক্ট ওয়ালেট। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো এখান থেকে যদি আপনার একটি ফসেট পের অ্যাকাউন্ট থাকে তাহলে ফসেট পেতে উইথড্রো নেওয়ার জন্য, কেননা ফসেট পেতে কিন্তু কোনো রিকোয়ারমেন্ট নাই, আপনার অ্যাকাউন্টে যখন 1 কয়েন জমা হবে তখনই কিন্তু আপনি এখান থেকে উইথড্রো নিয়ে নিতে পারবেন, মানে কোনো রিকোয়ারমেন্ট নেই। আর যদি আপনি এখান থেকে কয়েন বেস অথবা বাইন্যান্সে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কয়েন বেসে 1 লাখ কয়েন হলে আপনি নিতে পারবেন, বাইন্যান্সে 5 লাখ কয়েন হলে নিতে পারবেন, এর কমে কিন্তু আপনারা নিতে পারবেন না। আর যদি ডিরেক্ট ওয়ালেটে নিতে চান তাহলে তো আরও অনেক বেশি আপনাকে এখানে ইনকাম করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ফসেট পে নো মিনিমাম, মানে কোনো মিনিমাম নেই, আপনার 1 পয়েন্ট হলেই কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। বন্ধুরা, যেহেতু আমার এখানে অলরেডি একটি ফসেট পের অ্যাকাউন্ট রয়েছে, যার ফলে কিন্তু আমি আজকে আপনাদেরকে ফসেট পের মাধ্যমে উইথড্রো নিয়ে দেখাবো, এবং যদি কেউ কয়েন বেস অথবা বাইন্যান্সে নিতে চান তাহলে কিভাবে নেবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, আজকের এই সাইটটি আমাকে আসলে পেমেন্ট করে কিনা সেটা দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমি এখান থেকে প্রথমে ফসেট পের অ্যাকাউন্টটি সিলেক্ট করলাম। আর মাঝখানে আরেকটি কথা বলে রাখি, আপনি যদি আপনার যদি ফসেট পের অ্যাকাউন্ট না থাকে, আপনি যদি একটি ফসেট পের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিভাবে ফসেট পের অ্যাকাউন্ট খুলতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আপনাদের দেখার সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বন্ধুরা, এইখানে প্রথমে আমি আমার যে সিলেক্ট মেথড অপশন রয়েছে সেই সিলেক্ট মেথড অপশন থেকে ফসেট পেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি যদি কয়েন বেজ অথবা বাইন্যান্সে নিতে চান তাহলে সেটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে চলে আসবেন সরাসরি সিলেক্ট কয়েন। তো বন্ধুরা, আপনি কোন কয়েনে নিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে বিটিসি কয়েনও রয়েছে, বাইন্যান্স মানে সবই রয়েছে। তা আমি এখান থেকে এলটিসি নিতে চাচ্ছি, লাইট কয়েন ফসেট পে নিতে চাচ্ছি, আমি জাস্ট এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে অ্যামাউন্টটা যা থাকবে আপনার অ্যামাউন্ট টোটালটা চলে আসবে, আপনি চাইলে কম বেশি এখানে সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা, আমি পুরোটাই নিব, নিয়ে জাস্ট এটা বসানো আছে অটোমেটিক। তারপর এখানে আমাদের যে কাজটি করতে হবে ওয়ালেটটা বসাতে হবে।
তো বন্ধুরা, ওয়ালেটটা কিভাবে বসাবেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এতদিন আমরা যতগুলো সাইট থেকে উইড্রো নিয়েছি সব সাইটে কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটি আমরা এখানে বসিয়েছি, লাইক এরকম অ্যাড্রেস আমরা বসিয়েছি, তাই না? তো বন্ধুরা, এরকম অ্যাড্রেস কিন্তু আমাদেরকে বসাতে বলা হয়, সেটা বাইন্যান্স হোক অথবা কয়েনবেজ হোক, যেখান থেকে আমরা উইড্রো দেই না কেন, সে এইরকম একটা অ্যাড্রেস আমাদেরকে বসাতে বলে। কিন্তু এই সাইটটিতে একদমই ভিন্ন, আমরা যদি এরকম অ্যাড্রেস বসাই তাহলে কিন্তু এখান থেকে উইড্রো নিতে পারবো না। আপনারা একটু খেয়াল করেন নিচে কি লেখা আছে, এন্টার ইউর অ্যাকাউন্ট ইমেল ফর ফসেট পে কয়েনবেজ বাইন্যান্স উইড্রলস। বন্ধুরা, আমাদেরকে এখানে বলেছে আপনি যদি ফসেট পে, কয়েনবেজ অথবা বাইন্যান্সে উইড্রো নিতে চান তাহলে ফসেট পে অ্যাকাউন্ট, কয়েনবেজ অ্যাকাউন্ট অথবা বাইন্যান্স অ্যাকাউন্ট যেই ইমেলের সাহায্যে ক্রিয়েট করেছেন সেই ইমেল অ্যাড্রেসটি আপনাকে এখানে বসাতে হবে। বন্ধুরা, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এখানে যদি আপনারা লাইট কয়েনের অ্যাড্রেস বা বিটকয়েনের অ্যাড্রেসটি এনে দেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে উইড্রো দিতে পারবেন না। আপনাকে ফসেট পের অ্যাকাউন্ট অথবা কয়েনবেজ অ্যাকাউন্ট অথবা বাইন্যান্স অ্যাকাউন্ট যেই জিমেলের সাহায্যে ক্রিয়েট করেছেন সেই জিমেল অ্যাড্রেসটি আপনাকে এখানে বসাতে হবে। বন্ধুরা, আমার ফসেট পের অ্যাকাউন্টটি এই জিমেল দিয়ে ক্রিয়েট করা হয়েছে বা করেছিলাম, যার কারণে আমি আমার ইমেলটি এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর সকলের মনে যে প্রশ্ন সেটা হলো যে আমি এই অ্যামাউন্টে কত কারেন্সি বা কত ডলার, কত সাতোশি পাবো, সেটা কিন্তু সকলের মনের একটা প্রশ্ন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার করে দেওয়া আছে যে আমি কত অ্যামাউন্ট এখান থেকে পাবো। দেখতে পাচ্ছেন 0.01147528 LTC, মানে এই সাতোশিটা আমি এখান থেকে পাবো। তো বন্ধুরা, এটা যারা না জানেন তারা আবার ভাবেন না যে এটা 1 টাকা 2 টাকা 3 টাকা এরকম, এটা এরকম না, মোটামুটি 150-200 টাকার মতো এটার মানে এটার পরিমাণ। তো যাই হোক বন্ধুরা, এখানে অটোমেটিক্যালি এটা সিলেক্ট করা থাকবে, আপনাকে কিছুই করতে হবে না, তারপর চলে যাবেন একদম নিচে। আর বন্ধুরা, আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু ওনারা বলে দিয়েছে আপনি যদি বাইন্যান্সে দিতে চান তাহলে অবশ্যই আপনার বাইন্যান্সটি KYC ভেরিফাই করা থাকতে হবে। KYC ভেরিফাই না করে আপনারা এখান থেকে বাইন্যান্সে উইড্রো দিবেন না। তো যাই হোক, আমরা সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে উইড্রল নামে যে অপশনটি আছে এটার উপর একটা ক্লিক করে দিব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন উইড্রোতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে বলছে গুড জব, এবং এই যে সাতোশিটা রয়েছে আমরা ক্লিক করে দিলাম, চলে গেল সাতোশিটা, কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টে ওনারা বলছে দিয়ে দিয়েছে। আমরা একটু এখান থেকে হিস্ট্রিতে ক্লিক করি, আমরা হিস্ট্রিতে চলে যাই সরাসরি গিয়ে দেখি যে আমাদের এটা কমপ্লিট হয়েছে কিনা। আমি আপনাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি, কিন্তু আমি কোনো অংশ স্কিপ করছি না, আপনারা জাস্ট ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। যারা ভুল বুঝেছেন গত ভিডিওতে, যারা ভেবেছেন যে এই সাইটটি আসলে পেমেন্ট করবে না, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে একটু মনোযোগ সহকারে দেখুন। এখনও কিন্তু নিশ্চিত হয়নি যে আমি পেমেন্টটা পেয়েছি, আমি আপনাদেরকে একটু প্রমাণটা দেখাই। উইড্রোতে আমি এখান থেকে হিস্ট্রিতে গিয়ে উইড্রোতে যাই, আপনারা একটু দেখেন যে আমি 36 সেকেন্ড আগে এখান থেকে উইড্রো দিয়েছি এবং এই স্ট্যাটাস দেখতে পাচ্ছেন কমপ্লিট। বন্ধুরা, আমি এই যে কয়েনটা আছে এই কয়েনটা আমি এখান থেকে অলরেডি নিয়েছি। তো এটা হলো একটা হিস্ট্রি। তো বন্ধুরা, এখন চলুন আমরা সরাসরি আমাদের ফসেট পের অ্যাকাউন্টে চলে যাই, অ্যাকাউন্টে গিয়ে আমরা দেখে নিই যে আসলে আমাদের অ্যাকাউন্টে টাকাগুলো বা সাতোশিগুলো এসেছে কিনা। বন্ধুরা, আপনারা একটু দেখেন এখানে কত অ্যামাউন্ট রয়েছে, 1043231। আপনারা একটু খেয়াল করেন, এখন আমি পেজটাকে একটু রিলোড দিব, রিলোড দেওয়ার পর আপনারা দেখবেন যে এখানে অ্যামাউন্টটা চেঞ্জ হয় কিনা। যেহেতু আমাদেরকে সাথে সাথে ইনস্ট্যান্ট পেমেন্ট করেছে, আমরা একটু পেজটাকে রিলোড দিচ্ছি। আপনারা একটু এই অপশনটাতে খেয়াল করেন, দেখেন 1-এর কাছে কিন্তু 2 হয়ে গেছে। সো বন্ধুরা, আশা করি এখন আর কারো কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই যে এই বিটহাব অ্যাকাউন্টটি আমাদেরকে পেমেন্ট করে কিনা। আমি কিন্তু এখানে অনেকবার পেমেন্ট নিয়েছি অলরেডি, আমি যখনই কাজ করি দেখতে পাচ্ছেন 66 কয়েন 22 কয়েনে কিন্তু আমি এখান থেকে উইড্রো নিয়েছি। এবং আপনারা দেখেন এই মুহূর্তে আমার 7225 অ্যামাউন্ট রয়েছে বা কয়েন রয়েছে। এটা কিন্তু আমি যদি এখন আবার চাই আবারও কিন্তু আমি এখন সাথে সাথে উইড্রো নিতে পারবো, এখানে কোনো লিমিটেশন নেই। আপনি যদি ফসেট পেতে নিতে চান তাহলে কোনো লিমিটেশন নেই, আমি আপনাদেরকে আবার উইড্রো দিয়ে দেখাই। জাস্ট আপনারা এখান থেকে LTC ওকে, তারপর এখান থেকে যে অ্যামাউন্ট আছে এটা সিলেক্ট হলো, তারপর এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেস বসালাম, তারপর এখান থেকে জাস্ট উইড্রোতে ক্লিক করি, জাস্ট আমরা উইড্রোতে ক্লিক করি। বন্ধুরা, আপনি যদি দিনে 50 বার এখান থেকে উইড্রো নিতে চান 50 বারই উইড্রো নিতে পারবেন, 1 কয়েন হলেই সাথে সাথে আপনারা ফসেট পের মাধ্যমে উইড্রো নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমরা এখান থেকে উইড্রো নিয়ে নিয়েছি, ওকেতে ক্লিক করি। এখন আমরা চলে যাই আমাদের ফসেট পেতে, দেখতে পাচ্ছেন ফসেট পের অ্যাকাউন্টটা আমরা একটু রিলোড দিই। তার আগে আপনারা দেখেন এখানে কত রয়েছে, লাস্ট সংখ্যা 11। আপনারা একটু দেখেন, আমরা রিলোড দেওয়ার পর এই সাইটে থেকে রিলোড দেই, ওকে।
রিলোড দেওয়ার পর লাট সংখ্যা 11 থেকে 60 হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানে আপনারা যখন প্রথম উইথড্র দিবেন তারপর ওনারা পুরাটা দিবে না, কিছু অংশ রেখে দিবে, সেই অংশটা পরবর্তীতে আপনারা সাথে সাথে আবারও উইথড্র দিতে পারবেন। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম লাইভ আপনাদেরকে দেখিয়ে দিলাম বিট হাব থেকে উইথড্র দিয়ে। আশা করি এখন আপনাদের মনে আর কোনো ধরনের কোয়েশ্চেন, কোনো ধরনের সন্দেহ কিছুই নেই। তো এখন আপনাদের মনে সকলেই একটি প্রশ্ন হতে পারে বা থাকতেই পারে যে ফসেট পে তো আপনি নিয়ে আসলেন ফসেট পেতে, তো এখনও তো আমরা পকেটে নিয়ে আসতে পারলাম না, মানে বিকাশে যতক্ষণ পর্যন্ত না নিতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নেই। তো বন্ধুরা এখন আপনারা যে কাজটি করতে পারেন, এই যে এলডিসিগুলো আপনারা সরাসরি আপনারা বাইন্যান্স অথবা কয়েন বেজে নিয়ে যেতে পারেন। যদি আপনার একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা সকলেই তো জানেন যে বাইন্যান্স থেকে সরাসরি টাকাগুলো, ডলারগুলো সেল দেওয়া যায় এবং বিকাশে নেওয়া যায়, কারো কাছে যেতে হয় না, কারো মাধ্যমে ইউজ করতে হয় না, সরাসরি সেল দেওয়া যায়। যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আর কোনো কথাই নেই, আর যদি কয়েন বেজ অ্যাকাউন্ট থাকে তাহলেও সমস্যা নেই, তবে কয়েন বেজে নেওয়ার পর আপনার থার্ড পার্টির মাধ্যমে কয়েন বেজের যে ডলারগুলো আছে সেই ডলারগুলো আপনাকে সেল দিতে হবে। সো বন্ধুরা কিভাবে আপনারা ফসেট পে থেকে কয়েন বেজে অথবা বাইন্যান্সে নেবেন, এই বাইন্যান্সে আপনার ডলারগুলো নেবেন বা সাতোশিগুলো নেবেন, এই নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও রয়েছে। জাস্ট আপনারা এখানে লিঙ্ক করে আপনার এই ডলারগুলো আপনারা বাইন্যান্স অথবা কয়েন বেজে ট্রান্সফার করে দিতে পারবেন। বন্ধুরা আপনারা যদি ফসেট পের ডলার সাতোশিগুলো বাইন্যান্স অথবা কয়েন বেজে নিতে কোনো ধরনের প্রবলেম ফেস করেন অবশ্যই সাথে সাথে কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমার যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজটি যদি এখনও ফলো না করে থাকেন ফলো করে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি হেল্প করার জন্য এবং ইনশাল্লাহ হেল্প করব। তো বন্ধুরা এখন যারা নতুন রয়েছেন তাদেরকে একটু দেখাই যে আপনারা বিট হাবে কী কী কাজ করবেন। ফসেটে যদি আপনারা একটু ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যাপচার কাজ রয়েছে, এই ক্যাপচাগুলো এই যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচাগুলো মাউস অ্যান্ড তারপর লায়ন রয়েছে, এই ক্যাপচাগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করে ইনকাম করতে পারবেন। তারপর এখানে পিটিসি সাইটের কিছু কাজ রয়েছে, পিটিসি সাইটের কাজগুলো করেও কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। এই যে পিটিসি সাইট আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে পিটিসি সাইট দেখতে পাচ্ছেন, এই পিটিসি শুধুমাত্র 5 থেকে 10 সেকেন্ডের অ্যাড দেখবেন, অ্যাড দেখে আপনারা ইনকাম করবেন। তারপর শর্ট লিঙ্কের অসংখ্য কাজ রয়েছে, প্রতিদিন আপনারা চাইলে প্রচুর পরিমাণ কাজ এখানে করতে পারবেন, দেখতে পাচ্ছেন প্রচুর কাজ রয়েছে। সো বন্ধুরা আশা করি আপনারা বিট হাবে কাজ করতে পারেন যদি আপনার ইচ্ছে হয়, আর যদি আপনার ভালো না লাগে তাহলে আপনার কাজ করার কোনোই প্রয়োজন নেই, আমি আপনাদেরকে বলবো না এখানে কাজ করার জন্য। কারণ আমি চাই যারা যাদের কাছে এইসব সাইট ভালো লাগে, যাদের কাছে সময় আছে তারাই এইসব সাইটে কাজ করুক, কেননা এইসব সাইটে কাজ করে আপনার 10-15 হাজার টাকা ইনকাম করতে কখনোই পারবেন না, হয়তোবা প্রতিদিন 100-150 টাকা ইনকাম করতে পারবেন সর্বোচ্চ, আর মাস শেষে হয়তোবা 1000-1500 এরকম টাকা একটি সাইট থেকে ইনকাম করতে পারবেন, এরকম একটা অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব যদি আপনারা কাজ করেন। তো যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম বিট হাব থেকে সরাসরি উইথড্র দিয়ে দেখাবো, আমি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দেওয়া কথাটি রেখেছি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিবেন। ধন্যবাদ।